मुहम्मद मुस्तफा कमाल राज परिचालित नतून एक नाटके गान गाइलें कण्ठशिल्पी सालमा। गानटिर शिरोनाम मरणेर परे। गानটিকে বেশ তৃপ্ত তিনি বলেছেন, মুক্তির পর দীর্ঘদিন গানটি শ্রোতাদের মনে দাগ কেটে থাকবে। মরণের পরে গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে ইতিমধ্যে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে। মরণের পরে গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সালমা বলেন, এর আগেও অনেক নাটকে গান গেয়েছি, কিন্তু এবারে গানটি প্রেক্ষাপট একটু ভিন্ন, চেষ্টা করেছি মন থেকে গাইতে। নাটকের কাজ করা হচ্ছে, যেটা আর কি ডিরেক্ট আমাকে চিন্তা করে মানে নাটকের সাথেই রেডি করে থিম করে বলা হয়েছে, তো এটা আমার ভালো লেগেছে। গানটি নাম হচ্ছে মরণের পর। সবকিছু মিলে আশা করছি মানুষ একটা ভালো গান পাবে। আমার গানটা অনেক ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি মনের মতো করে গাওয়ার জন্য। বর্তমানে স্টেজ শো আর প্লেব্যাক নিয়ে কাটছে সালমার ব্যস্ততা। তবে করোনার কারণে স্টেজ শো আগের তুলনায় অনেক কমে গেছে বলেও জানান তিনি। এখন খুব কমই প্রোগ্রাম হয়, ২-৩টা মাসে আমাদের শো হচ্ছে টুকটাক, আর রেকর্ডিং নিয়েই আছি। মুহাম্মদ মুস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় মরণের পরে নাটকটিতে অভিনয় করেছেন তাওসিফ মাহবুব, কেয়া পায়েল, মনিরা মিঠু, তানজিম হাসান, অনিক সহ আরও অনেকে। তানভীর হাসান, সময় সংবাদ।